ফেনীতে মুহুরি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি আসমা, আপনি যেভাবে বলছেন মুহুরি নদীর বন্যা পরিস্থিতি এখনো আসলে স্বাভাবিক হয়নি, বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আরও গতকাল যখন পরশুরামের সাতকুচি অর্থাৎ কহুয়া নদীর যখন আরেকটি বাঁধ ভেঙেছে তখন ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটি ব্যস্ততম একটি সড়ক, ফেনী ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়ক। এখানে এখন তিন দিন যাবৎ আজকে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে দেখাতেছি যে আমরা যদি গ্রামের লোকালয়ের কথা বলতে চাই, লোকালয় এখনও বসত বাড়িঘরে পানি বন্দী রয়েছে, মানুষ খাওয়া রান্না এবং তাদের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। আমি এখানকার ইউনিটের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে 12টি গ্রামেই অর্থাৎ ফুলগাজী এবং ফুলগাজী 7টি গ্রাম এবং পরশুরামের 5টি গ্রাম প্লাবিত হয়েছে, শীঘ্রই পানি সরে গেলে এবং তারা ত্রাণের ব্যবস্থা করছেন, শুকনো খাবার দিচ্ছেন গ্রামবাসীকে। আমি এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন বাঁধগুলো সংস্কার করা হবে, যদি পিছু উজানের পানি যদি কিছুটা কমে আসে এবং পানি যদি শুকিয়ে যায় তখন তারা বাঁধ সংস্কার করবেন। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন বারবার এই বাঁধের সংস্কারে গাফলিতির কারণেই তাদেরকে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার হাজার হাজার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। আসমা, এই ছিল আমার কাছে ফুলগাজী থেকে ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতি সর্বশেষ।